হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করেছি, আর আজকে আমি ক্লিনিং ব্লগ করব। তো ক্লিনিং বলতে আমরা যে প্রত্যেক দিনই ঘরবাড়ি পরিষ্কার করে থাকি, যে ঝাড়ু দেওয়া, মোছা, তো এগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। মানে আমাদের হাউসওয়াইফদের মর্নিং রুটিন, ঠিক আছে? আমাদের সকালে কী কী কাজ থাকে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালটা শুরু করেছি শরবত দিয়ে। শরবত বলতে কিছুদিন ধরেই আমার পেটের প্রবলেম খুব জ্যাদাই বেড়েছে, তো গ্যাস বানছে শরীরে। তো সেই জন্য না আমি পেট ঠান্ডা করার চেষ্টা করছি, ওই জন্য আমি কতুলার শরবত, কতুলা অনেকেই বোঝো তো, কতুলার শরবত করে খেলাম আমি। কতুলা রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, আমাদের গ্রামে এটা পাওয়া যায়, তো ওখান থেকে নিয়ে এসে মানে নিয়ে আসা হয়েছিল। তো ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, মিশ্রি আর কতুলা ওটারই জল খেলাম। আর এক গ্লাস জল খেয়ে এক গ্লাস রেখে দিয়েছি, ওটা একটু একটু করে খাবো, একসাথে খালি পেটে পুরোটা খেতে পারবো না। আর তারপরে দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ এগুলো ভিজতে অনেকটা টাইম লাগবে। তো আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে নোংরাটা অনেকটাই পরিষ্কার হয়ে ছেড়ে যাবে, বেশি মেহনত করতে হবে না। তো সেই জন্য এগুলোকে আমি আগে সার্ফ দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো আলাদা আলাদা জামাকাপড় রয়েছে, আলাদা কালারওয়ালা, কালার উঠতে পারে, তো সেই জন্য সব কিছু একসাথে ডোবাচ্ছি না। আর কিছু কিছু ডুবিয়েছি, কিছু কিছু ধুয়ে তারপর আবার বাকিগুলো সব জাগাবো, মানে সার্ফ দিয়ে ভেজাবো। তো দেখো আমি এখানে এসে গেছি বিছানা গোছানোর জন্য, আর আমার ছেলেরাও ঘুম থেকে উঠে পড়েছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বেডশিটটা চেঞ্জ করব না, বেডশিটটা অলরেডি রাত্রে চেঞ্জ করে নিয়েছিলাম। রাত্রে যখন আমি বিছানা ঝাড়ছিলাম, অনেক ঘুমানোর আগে তো বিছানা ঝেড়েই শুতে হয়, কারণ বাচ্চারা থাকে বারবার ওঠে, তো বিছানা নোংরা করে ফেলে। তো ঘুমানোর আগে যখন আমি বিছানা ঝাড়ছিলাম, তখনই বেডশিটটা নোংরা হয়েছিল, তো বিছানাটা আমি মানে বেডশিটটা আমি তখনই চেঞ্জ করে নিয়েছি। তো সেই জন্য আর সকালে চেঞ্জ করলাম না, জাস্ট একটু গুছিয়ে নিচ্ছি চারিপাশটা, সব এলোমেলো হয়ে আছে দেখতেই পাচ্ছ। আর যদিও বড়রা আসলে যতটা না অপরিষ্কার হয়, বাচ্চারা থাকলে বেশি এরা মানে সব ঘনাঘনি হয়েই যায়। তো যাই হোক, কিছু করার থাকে না, বাচ্চা থাকলে করতেই হবে। তো দেখো আমি একটু গুছিয়ে নিচ্ছি সব বিছানাটা চারিপাশটা, তো তারপরে একটু আমি ঝেড়ে দিচ্ছি ভালো করে পাতনিটাও। আমি যে বিছানার চাদরটা অ্যাকচুয়ালি সাইডের দিকে ঝোলাই থাকে, লাটকানো থাকে, বাট আমার ছেলেদের জন্য এসব কিচ্ছুই সম্ভব নয়, তো সেই জন্য বাধ্য হয়ে আমি সব ঘুরিয়েই রাখি, তাকে বেশি টানাটানি করলে খুলে না চলে আসে ওই জন্য। তারপর দেখো আমি ঘরটা ঝাড়ু লাগাতে চলে এসেছি, আর অলরেডি এখন বাজে 9টা, আমি আজকে 8টার সময় উঠে পড়েছিলাম। তো ছোটো ছেলে অ্যাকচুয়ালি ঘুমোতে দেয়নি ভালো করে, ও অনেকক্ষণ থেকে উঠে পড়েছিল, আর যে দেখছি চারিপাশটা আলো আলো হয়ে আছে, তো বাইরে আসার জন্য চেষ্টা করছিল। আর তারপর অনেক কষ্টে একটু ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে আমি উঠেছি। তার ভাবলাম যে কাজগুলো জলদি জলদি সেরে নেই, বাট তারপরেই আমি ওঠার কিছুক্ষণ পরেই দেখি না ও উঠে পড়েছে, তো সেই জন্য ওকে নিয়েই সব কাজ করতে হচ্ছে। ও এদিক দিয়ে এদিক ওদিক করছে, ডিস্টার্ব করছে, ওর পাপা আর মামা কাজ করছে, ওখানে গিয়ে পরেশান করছে। তো দেখো আমি রুমের ভেতরটা ঝাড়ু লাগিয়ে দিয়েছি, তারপরে হলটাও ঝাড়ু লাগিয়ে দিচ্ছি আর কি। হলটা দেখতেই পাচ্ছ তোমরা, একদম ফাঁকা পরিষ্কার, মানে এখানটায় কিছু নেই, কিছু সামান থাকে না এখানে আমাদের। দেখো আমাদের বাড়িতে, আমরা ভাড়ার বাড়িতে থাকি, তো তেমন বেশি কিছু সামান কিনিও না, শুধু শুধু কী বলতো, যখন এই ঘর থেকে আরেকটা ঘরে যাবো ভাড়াতে, বা আমরা বাড়ি ছেড়ে মানে ভোপাল ছেড়ে দিয়ে চলে যাব, তখন সব কিছু নিয়ে যেতে খুব অসুবিধেই হবে, এত কিছু বয়ে নিয়ে যাওয়া সত্যি অসম্ভব হয়ে যাবে। তো সেই জন্য যেটুকু দরকার সেটুকুই কেনা, বাকি আর কিছু কেনা হয়নি, আর ইচ্ছাও নেই, কারণ কতদিন থাকবো কী হবে তার ঠিক নেই। কাজের যে হালাত দেখতেই পাচ্ছ, করোনার কারণে লকডাউন চলেই যাচ্ছে। তো তারপর ঝাড়ু লাগানো হয়ে গেছে, পুরো চারপাশে আমি ঝাড়ুটা লাগিয়ে নিলাম, তারপর বাসনগুলো পড়ে রয়েছিল ওগুলো ধুয়ে নিলাম, তারপর আমি বেসিনের সাইডটা দেখো জল পড়ে গেছিলো, বাসন স্বাভাবিক এটা বাসন ধুতে ধুতে জল পড়েই যায়, তো ওগুলো আমি ভালো করে মুছে নিচ্ছি, মুছে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো এগুলো সব রাত্রির বাসন ছিল, নাস্তা এখনও বানানো হয়নি, নাস্তা জাস্ট বানাবো, এখনও করা হয়নি কিছুই। তো হাজব্যান্ড নিচে গিয়েছিল মার্কেটে, মানে না দুধ আর ব্রেড নিয়ে এসেছে, তো আজকে নাস্তায় ব্রেড শেখা হবে, ব্রেড বাটার হবে, আর ওই যে দুধ দেখো গরম করতে বসিয়ে দিয়েছি।
আর আমার হাজবেন্ড সবজিটা কেটে দিল অলরেডি, কদিন ধরে শরীরটা একটু খারাপ যাচ্ছিল, তো মানে তবু বাধ্যই করতে হচ্ছে কাজ, কারণ কেউ নেই এখানে করার। আর হাজবেন্ড যখন ফিরে থাকে করে, বাট এখন ওরও কাজ রয়েছে, যেহেতু এই দু মাস লকডাউন ছিল তো কাজ হওয়ার টাইম ছিল বা হয়নি সেরমভাবে, তো এখন একটু চাপ রয়েছে কাজের, তো সেই জন্য ও কাজ করছিল। বাট দেখছি তো আমার খুব অসুবিধা হচ্ছে, আর আজকে আমি ঘর পরিষ্কার করব, তো অনেকটাই টাইম লাগে সব কিছু করতে হলে, তো অনেকটাই টাইম লাগবে, তো সেই জন্য ও একটু সবজিগুলো কেটে নিয়েছে। তো কী রান্না হবে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তার আগে আমি ঘরটা মুছে নিচ্ছি। আর ছেলেকে আমি বাইরে বন্ধ করে রেখেছি, বাইরে বন্ধ বলতে আমি রুমের ভেতরে ঘরটা মুছতে এসেছি, প্রথমে আমি ঘরের ভেতরটা মুছে নিচ্ছি, তারপর আমি বাইরেগুলো মুছে নেব। তো ততক্ষণ আমি মানে ভেতর দিক থেকে লক করে দিয়েছি, তাকে সামনে না চলে আসে আমার কাছে, আর এলেই না শুধু ওই জলটাকে ঘাটবে, ওখানে সাথে সারপর ফিনাইল মিশানো আছে, জলটাই বারবার হাত ধোয়াবে তুলবে, তো এতে ওর ঠান্ডা লাগবে, ও তো বোঝে না, ও তো বাচ্চা, ওর ভালো লাগে তাই ও করে, বাট আমাকে তো চেষ্টা করতেই হবে যাতে এটা না করে। আর ওদিকে দেখো, ওদিকে যদি দোকানটা খোলা রাখে ওর বাবার মামা, তো ওখানে গিয়ে কাজ করতে দিচ্ছে না, ওখানে ডিস্টার্ব করছে। তো দেখো রুমের ভেতরটা মুছানে প্রায় মোছা হয়ে এসেছে, সামনেটা মুছে নিচ্ছে, তারপর আমি বাকি হলটা রান্নাঘর সব কিছু মুছে নেব, তো সেগুলো আমি সব মুছে নিয়েছি। আর আজকে রান্না আমি করবো শাকের চচ্চড়ি, দেখো শাক শাকের ডাঁটা ফাটা সব কাটা আছে, শাকটাও কেটে দিয়েছে, তো ওটা জলে ডুবিয়ে রেখেছি ভালো করে ধোয়ার জন্য। আর অল্প কলমি শাক ছিল ওটা ভাজা করবো, আর সাথে ডাল প্রেশার কুকারে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য, আর ভাতটা এক সাইডে বসিয়েছি। আর দেখো জলটা ভরা হয়নি, বোতলগুলো খালি ছিল, তো ভাবলাম জলটা ভরে নিই, তারপর স্নান করবো, তারপর রান্না বান্নাগুলো করে নেব। আর এখন প্রায় 10:30 বাজে, বেশি বেলাও হয়নি। তো দেখো আজকে রান্নাবান্না কমপ্লিট, রান্না শাক ভাজা চচ্চড়ি আর নিচে ডাল, তো বাচ্চাদেরকে খাওয়াবো, অলরেডি ভাত পেরে নিয়েছি, আর এখন প্রায় 1:30 বাজে। তো চলো আজকের জন্য বাই।